প্রাণ প্রিয় স্বামী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি থাকতে পারেন না মদিনাবাসীদেরকে নবী সাহাবীদেরকে বলেছিলেন, ইয়া আমার সাহাবীরা, এই আমার নবী সাহাবীরা, এই আমার নবী সাহাবীরা, আমি আবু বকর, আমাকে একটুখানি যেতে দাও, আমি আবু বকর, আমার নবীকে আমি একবার শেষবারের মতো দেখতে চাই, আল্লাহ নবীর জাদ মুখটা আমি শেষবারের মতো দেখতে চাই। এ মুসলমান, আমাদের নবী আমাদের কতটা ভালোবাসেন দেখেন, আল্লাহ নবীর স্বামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী কবরের ভিতরে নেমে পড়লেন, আল্লাহ নবী কবরের ভিতরে নেমে পড়লেন, আল্লাহ নবী কবরের ভিতরে নেমে পড়ে, আল্লাহ নবী দয়া নবীর মুখমণ্ডল থেকে বাবা নূরের চারা চাঁদ মুখ থেকে হযরত আবু বকর যখন কিনা ওই আপনার কাপড়টা সরালেন, আল্লাহ নবী চাঁদ মুখটা নূরের চাঁদ মুখটা যখন হযরত আবু বকর দেখলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়, হযরত আবু বকর এত কান্না কাঁদেন চোখের পানি রাখতে পারেন না, তিনি এত কান্না কাঁদেন, হযরত আবু বকর আমার নবীকে এতটাই ভালোবাসতেন, আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, এ নবী সাহাবীরা, আমার নবী যদি ইন্তেকাল হয়ে যাবে, আমি আবু বকর আমার বুকটা ফেটে যাবে, আমি কিভাবে থাকবো, কারণ আমি আবু বকর আমার নবীকে না দেখলে আমি থাকতে পারি না। ও ভাইয়ানেরা, হযরত আবু বকর আমার নবী চাঁদ মুখের দিকে তাকান, তিনি লক্ষ্য করে দেখেন, হযরত আবু বকর তিনি লক্ষ্য করে দেখেন, আমার নবী পাকে ঠোঁট দুটো নড়তে থাকে, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, ও ভাইয়ানেরা, আল্লাহ নবী দয়া নবী রাহমাতুল আলামিন নবী, তিনি মউতকে বরণ করেছেন, আমার নবী মৃত্যুর পেয়ালা চেয়েছেন, কিন্তু আমার নবী পাকের মউত হয়েছে ডেকে, কিন্তু বাবা আল্লাহ পাক আমার নবীকে জিন্দা হালতে কবরের ভিতরে রেখে দিয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ, কেননা বাবা ও মুসলমান রাসূলুল্লাহ মুবারক তাকে আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক যখন মালাকুল মউতকে বলেছিলেন, এই আজরাইল আমার নবীর রূহ মুবারাকটা জান্নাতে রাখা হবে না, নবীদের রূহ যেখানে আছে সেখানে রাখা হবে না, ইল্লির নামক জায়গায় রাখা হবে না, আমার নবীর মউতের পেয়ালা চাকা হয়ে গেছে, ইসরাইল চলে যাও, চলে যাও, আমার নবী জান যেখান থেকে কবজ করেছিলে আবার ওই জায়গাতে পৌঁছে দাও, ওলির রুহু মিন আমরি রব্বি, রুহুটা একমাত্র আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছু নয়, এই জন্য আমার নবী জিন্দা, জোরে বলো সুবহানাল্লাহ, অনেকে নবীকে মুর্দা বলে, আসলে ওরাই মুর্দা, ঠিক কি না, যে আমার নবীকে মুর্দা বলে, যে আমার নবীকে ছোট করার চেষ্টা করে, আমার নবীর আখলাকে যারা আঘাত করার চেষ্টা করে, আসলে তারা আমার নবীর খাঁটি উম্মত উম্মতি নয়, আসলেই তারা দালাল মুসলমান, কোনদিন ইসলামের বিরোধিতা করতে পারে না, রসুলের শানে বিয়াদবি করতে পারে না, এরকম বিয়াদব বার হয়েছে কি হয়নি বাবা, বাবা নবীর শানে, হায় রে হায়, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ঠোঁট মোবারকে কানটা দিতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা লক্ষ্য করেন, আবু বকর কেন এমন করেন, রাসূলুল্লাহ ঠোঁটের পাশে কেন কানটা রেখে দিয়েছেন? ওই সময় আল্লাহ নবী যখন দাফন হয়ে যায়, আল্লাহ নবী সাহাবী যখন আবু বকর হুজুরকে যখন জিজ্ঞাসা করেছিলেন, ও নবী সাহাবী আবু বকর, আপনি যেন বিয়াদবি মনে করবেন না, আপনি আল্লাহ নবী কবরের ভিতরে নেমে আমার নবী চাঁদ মুখটা দেখেন, আবার আমার নবী চাঁদ মুখটা দেখার পরে আল্লাহ নবীর ঠোঁটের কাছে কানটা লাগিয়ে দিলেন। কি ব্যাপার, আমরা তো কিছুই বুঝতে পারি না, আপনি কি একবার বলবেন? হযরত আবু বকর হুজুর বলেছিলেন, সিদ্দিক আকবর বলেছিলেন, এ নবী সাহাবীরা এইমাত্র আমরা নবীকে বিদায় দিলাম, আর নবীকে এই দুনিয়ায় দেখতে পাবো না, নবী আমাদের কাছ থেকে চলে গিয়েছে। এ মদিনাবাসীরা, এ নবী সাহাবীরা শুনে রেখে দাও, আমার নবী আমাদের জন্য দেওয়ানা, আমার নবী আমাদের জন্য দেওয়ানা। কিন্তু এখনো আমরা নবীকে ততটা নবী দেওয়ানা হতে পারি না। আমি আবু বকর, শেষ সময়ও আমি কানটা লাগিয়ে শুনতে পাই, যখন আমি আমার নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লেগেছি, আল্লাহ নবীর ঠোঁট মোবারকটা মূর্তি লাগে, আমি আবু বকর ওই ঠোঁটের কাছে কানটা লাগানোর সঙ্গে সঙ্গে আমি আবু বকর আমি শুনতে পাই আল্লাহ নবীর দয়া নবীর জবান মোবারক দিয়ে আওয়াজ হয়, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি, একটু জোরে হবে না? ও আপনার আমার ভিতরে কতটা আছে, দেখো কেমন ঈমান এনেছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, গোপন বেলাল আনিল ঈমান, গোপন বেলাল আনিল ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখো কেমন ঈমান এনেছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা এক মনে বেরনে কর বেলাল গোলাম হয়ে থাকে, চোখের আড়ালে বেলাল কুরআন পড়া শেখে, বেতেরা আঘাতে সারা অঙ্গে রক্তের ঝরনা ধারা,
দেখো কেমন ঈমান নিয়েছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা গলায় রশি দিয়ে বেঁধে মক্কা নগরে, গলায় রশি দিয়ে বেঁধে মক্কা নগরে, অলি গলিতে টানে হযরত বিলালের দেহনি, উটের জুড়ি গলায় ঝুলিয়ে করছে তামাশা ইহুদি নাসারা, দেখো কেমন ঈমান নিয়েছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন তো কি বাবা, কার সামনে আলোচনা হচ্ছে? আমাদের নেতা, সকলের নেতা, আমাদের নেতাকে জোরে বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নেতাকে বাদ দিয়ে নকল ধরলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে, পরকালে নাজাত পাওয়া যাবে? এই নেতার আদর্শ মানলে আপনার সাংসারিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার ইবাদত বান্দেগী সবটাই সুন্দর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সব কিছু প্র্যাকটিক্যালি এবং আমার নবী সব দেখিয়ে দিয়ে চলে গেছে। নবী যেটা বলে গেছে সেটা আপনাকে পালন করতে হবে। নবী যেটা বলেছেন আপনার আমার পক্ষে করা সম্ভব নয়, কিন্তু নবী যেটা বলে গেছে সেটা আপনাকে আমাকে করতে হবে। পাচ্ছি সাহাবীরা করেছিলেন, তাই সাহাবীরা আমার নবী। সাহাবীদের সম্পর্কে বলে গেছেন যে সাহাবীরা হলো আসহাবুকান নুজুম, আকাশের তারকা নক্ষত্রের ন্যায়। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। সাহাবীরা হলেন জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবীদের যদি কেউ নিন্দা করে, সাহাবীদের আদর্শের উপরে যদি কেউ আঘাত করে, সে আমার নবীর খাঁটি উম্মত হতে পারবে? দুনিয়া এরকম, মুসলমানও বার হয়েছে, সাহাবিদেরকে নিয়েও কটুক্তি শুরু হয়েছে কি হয়নি? আমার নবীর শানে বিয়াদবি শুরু হয়েছে কি হয়নি? খুব সাবধান। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়া, বাজারেরা, পর্দার সিনা মায়েরা, মনেরা, যে কথা বলতে বলতে এত দূর চলে আসলাম। ও বাজারেরা, তাহলে আমরা একটি মাস রোজা আদায় করেছি, আমরা মাঘ রমজান মাসে নামাজ আদায় করেছি। আমি আপনাদের হাত জোড় করে বলে দিয়ে যাই, আজকে মাহফিল আপনাদের জন্য বড় উপকারে আসবে, যদি কিনা আপনারা জীবনে আজকে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ, জানি না কোন সময় কোন মুহূর্তে আপনি ডেকে নেবেন আল্লাহ, তাই আপনার শ্রেষ্ঠ ইবাদত ইমান আনার পরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজ যেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন হয়। এ যুবকেরা, এ যুবক ছেলেরা, আল্লাহ
নবী যুবকদের ভালোবাসেন, যুবকদেরকে মন পিয়ার করেন, যুবকদের সম্পর্কে নবী জানিয়ে দিয়েছেন যুবকরাই হলো ইসলামের মুজাহিদ। জোরে বলুন, বর্তমান সময়ে যুবকেরা ইসলামের মুজাহিদ হতে গেলে কোরআন সুন্নাহর উপরে চলতে হবে কি হবে না? কোরআন সুন্নাহর উপরে চলতে হবে, আল্লাহ ওয়ালাদের আদর্শের উপরে চলতে হবে, তাহলে শরিয়াত আপনি চিনতে পারবেন, শরিয়াতের চাদরটাকে আপনি আঁকড়ে ধরে রাখতে পারবেন, তাহলেই আপনি আমার আল্লাহকে খুঁজে পাবেন, সৃষ্টিকর্তা মহান আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার এই সমস্ত খারাপি থেকে, আমার আল্লাহ দুনিয়ার এই সমস্ত ধোকা থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবে। মুসলমান, যে কথা বলতে বলতে এত দূর চলে আসলাম, মাহে রমাদান বিদায় হয়েছে, সে উপলক্ষ করে ঈদ উপলক্ষ করে আমরা আজকে এই পাকপুল গ্রামবাসী যুবক ছেলেরা এবং মুরব্বীদের সহযোগিতায় সুন্দর মাহফিল তৈরি হয়েছে, কিন্তু ঈদ আমরা পালন করেছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে না, যদি রোজা কবুল না হয় আল্লাহ তাআলা যদি আপনার আমার রোজা গুলো কবুল না করেন, নামাজ যদি কবুল না করেন, সব বেকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ দরবারে আরজু করি, আল্লাহ আমাদের রোজা গুলোকে আপনি কবুল করুন, আর আমাদের ঈদ আখেরাতের জন্য কবুল করুন। খলিফা হযরত আবু বকর দুই বছরের অধিকারী খলিফা হয়েছিলেন মদিনার মসজিদে নবাবী শরীফের ইমাম হযরত আবু বকর সিদ্দিক। দুই বছর পরে ইন্তেকাল হয়ে গেলেন, মদিনা শরীফে খলিফা হলেন হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন হযরত উমার তিনি একজন পরায়ণ খলিফা ছিলেন। ও ভাইয়েরা, হযরত ওমর তিনি জীবন দশাতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। শুনে রেখে দিন মুসলমান, সেই হযরত ওমর যখন কিনা একটি মাস রোজা শেষ হয়ে গেল, ঈদের চাঁদ উঠেছে সকলে আনন্দিত হয়ে যায়, ঈদ পালন করবে, ঈদ পালন করবে, আল্লাহ পাক রোজাদারদের জন্য আল্লাহ পাক ঈদ দান করেছেন দুই রাকাত, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াজিব নামাজ দান করেছেন। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কথা বলে দুই রাকাত ওয়াজিব মদিনার মসজিদে নববী শরীফে যখন কিনা ঘোষণা হয়ে গেল আগামীকাল সবাই আনন্দিত ঈদ পালন করবেন, ঈদের দিনে সবাই বাবা নতুন পোশাক পরিধান করে পাক পবিত্র অবস্থায় ঈদের ময়দানে হাজির হয়ে যায়, নবী পাকের সাহাবীরা ঈদের ময়দানে হাজির হয়ে যায়, ঈদের নামাজ আদায় করার জন্য সময় নির্ধারিত সময় দেওয়া হয়েছে। দেখতে পাওয়া যায় বাবা সময় হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছে, কিন্তু
ইসলামের দ্বিতীয় খলিফা মদিনার মসজিদ নববী শরীফের ইমাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর তিনি হাজির হচ্ছেন না, ঈদের ময়দানে আসছেন না, সময় পার হয়ে যাচ্ছে। এ মুসলমান বলে মুক্তাদির অপেক্ষা করছেন ইমামের জন্য। আমাদের এই সময় যদি ইমাম সাহেব যদি মুক্তাদিরা হাজির হয়ে গেছে, সময় হয়ে গেছে, সময় এক মিনিট পার হয়ে গেছে, ইমাম সাহেব যদি এমন করে যদি ইমাম সাহেব না হাজির হয়, আমরা কি ইমাম সাহেবকে ভালো বলবো না ইমাম সাহেবকে কটুক্তি করবো কি বাবা? মানে আজ কোনো কথা নেই, ইমাম সাহেবের কোনো বিপদ আপদ হয়েছে কি সব জিজ্ঞাসা করার দরকার নেই, আগেই বলবো কি আপনার টাইম গেলি নাই, ঠিক না বল? অনেক ইমামকে অর্ডার করে, মুক্তাদি যদি অর্ডার করে কি বাবা নামাজ হবে, কথা বলে নামাজ হবে না। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে নেতা, নেতার আদেশ আপনাকে মানতে হবে। ইমাম মানে চাকর নয়, মনে রাখবে। কিন্তু হযরতে ওমর তিনি তো জাতা ইমাম নন, জাতা খলিফা না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর তিনি এমন করে সময় পার হয়ে যায়, তিনি দের ময়দানে হাজির হচ্ছেন না। আল্লাহ নবী সাবিরা মদিনার বাসীরা হযরত ওমরের জন্য অপেক্ষা করতে লেগেছে, সকলে চিন্তা করতে লাগে আমাদের খলিফা কেন আসেন না, আমাদের ইমাম কেন আসেন না, না জানি আমাদের ইমামের শরীরটা খারাপ হলো নাকি, আমাদের ইমামের কোনো কিছু হলো নাকি, এই না মনে করে দেখতে পাওয়া যায় বাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে আমার নবী পাকের বিশিষ্ট সাহাবীরা এমন করে দেখতে পাওয়া যায় মদিনা শরীফে। হযরতে ওমরের বাড়ির দিকে রওনা হয়ে যায়, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, ওই মুসলমান ঘরের ছেলেরা ইয়া মা যুবকেরা মুরব্বী আব্বা জানেরা, হযরতে আবু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে হাজির হয়ে যান। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে থেকে তারা শুনতে পাচ্ছে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। খলিফার বাড়ি কাঁদছে কে? ডুগরে ডুগরে কাঁদছে। আমার ভাই জানেরা মুরব্বী আব্বা জানেরা বাইরে থেকে হযরত ওমরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন না আজকে ঈদের দিন, আজকে ঈদের দিন আপনি ঘরের দরওয়াজা বন্ধ করে আছেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আর আপনি এমন করে ঈদের দিনে ঘরের ভিতরে বসে বসে আপনি রোনা জারি করে কেন কাঁদেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি কান্দতে থাকেন, নবী সাহাবীর অপেক্ষা করতে থাকেন, কোনো উত্তর পাচ্ছেন না, কোনো আওয়াজ পাচ্ছেন না, জজ্জর জজ্জর করে শুধু কেঁদে যান। এদিকে বাবা মাইদের ময়দানে সকলে অপেক্ষা করছেন, আমাদের ইমাম আমাদের খলিফা কখন আসবেন, কখন আসবেন? ওই সময় হযরতে ওমর ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও মদিনাবাসীরা, ও নবী
সাবিরা শুনে রেখেলাম, আজকে তোমাদের কাছে ঈদের দিন হয়েছে, আমি উমা আমার কাছে এখনো ঈদ আসে না, এখনো আমার কাছে কোনো খুশির খবর আসে না, আমি উমার আমি যে একটি মাস রোজা দায়ী করেছি, আল্লাহর হুকুম ফরজে আইন রোজাটাকে আদায় করেছি, আল্লাহর ইবাদত আল্লাহ জিকির আজকার করেছি, আমি উমার আমি যে আল্লাহর হুকুম রোজাটা আদায় করেছি, এই খবর এখনো আমার আল্লাহ কবুল করেছে কি করেনি, আমি উমার এখনো আমার কাছে কোনো খবর নাই, ও মদিনার মানুষেরা তোমাদের কাছে ঈদ হতে পারে, আমার কাছে এখনো ঈদ নয়, মুসলমান বাড়ির ছেলেরা যুবকেরা একটুখানি চিন্তা করে দেখেন, ওমরের মতো মানুষ কাঁদছেন আল্লাহর দরবারে, আল্লাহ আল্লাহ রোজা আদায় করছি আপনার সন্তুষ্টি লাভের জন্য, ঠিক কিনা বলে, রোজা আদায় করছি আল্লাহর হুকুমকে পালন করার জন্য, কারণ আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা বান্দীরে, এ রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়নি, তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন لعلكم تتقون, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, মুত্তাকিদের দলভুক্ত হতে পারো, এ বান্দা বান্দীরা এই জন্য আমি আল্লাহ তোমাদের কাছে রোজাকে ফরজ করে দিয়েছি, আরো জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন, যাদের রোজা আল্লাহ কবুল করে নেবেন, কিয়ামতের দিনে রোজাদারদের কাতার আলাদা হবে, রোজাদারদের কাতার আলাদা হবে, রোজাদাররা সারাটা দিন অনাহারে থাকে, যখন সন্ধ্যার আগে ইফতারের আগে যখন বাবা এমন করে মেসোয়াক করে, একটা দুর্গন্ধ বার হয় কিনা বলেন, আমার আল্লাহ বলেন ওটা দুর্গন্ধ হবে না, ওটা আল্লাহ পাকে দরবারে মিসকে আম্বারের থেকেও আমার আল্লাহ দরবারে সুগন্ধ হয়ে যাবে, কিয়ামতের দিন রোজাদারদের মুখ দিয়ে দুর্গন্ধ বার হবে না, আমার আল্লাহ তাদের মুখ দিয়ে সুগন্ধ মিসকে আম্বারটাও হার মেনে যাবে, আরো জোরে বলো সুবহানাল্লাহ, সেই রোজা যারা আল্লাহ কবুল করেন, আরো শুনে রাখেন মুসলমান রোজাদারদেরকে আমার আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না, যাদের রোজা কিয়ামতের দিন কবুল হয়ে যাবে, যাদের নামাজ রোজা কবুল হয়ে যাবে, আল্লাহ পাক বলেন রোজাদারদেরকে বিনা হিসাবে আমার আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে, আরো জোরে বলো সুবহানাল্লাহ, শুধু তাই নয়, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছেন, ঠিক কিনা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক বলেন যে আমি মানবকে সব থেকে সুন্দর করে তৈরি করেছি, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন, যে আমার আল্লাহ কত সুন্দর আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, এ বাইরেরা
আমার মুরব্বিয়া বাজানেরা, আসমানের নিচে কত লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত তারকারাজি, ও ভাইয়ানেরা যে চন্দ্রটা আল্লাহ তো সুন্দর করেছে, তাহলে বলুন আমার আল্লাহ পাক কতই না সুন্দর, একটু জোরে বলুন সে আল্লাহ দিদার, সে আল্লাহ দিদার পাওয়ার জন্য আমাদের কি মন চায় না, কি বলেন আমাদের সস্তার দিদার আমরা পেতে চাই, আল্লাহ ওয়াদা করেছেন, আমার আল্লাহ ওয়াদা করেছেন রোজাদারদেরকে ডাইরেক্ট আমার আল্লাহ তাআলা দিদার দিয়ে দেবে, রোজাদারেরাও আল্লাহ দিদার পেয়ে, রোজাদারেরাও আল্লাহ দিদার পেয়ে, আল্লাহ 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 বলে চিৎকার করতে করতে বেহুশ হয়ে যাবে, জান্নাতের কথা ভুলে যাবে, আমার আল্লাহ কতই না সুন্দর। এ মুসলমান ঘরের ছেলেরা, এ যুবকেরা, সেই আল্লাহর ইবাদত করুন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ হলেন আপনার আমার স্রষ্টা, আপনার হলাম আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ হলেন আপনার আমার খালিক, আমরা হলাম আল্লাহ পাকের মাখলুক, সেই আল্লাহর ইবাদত করুন, আল্লাহ তাই তো আমরা কোরআন পাকের মধ্যেই বলে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার উপাসনা করি, যদি সত্যকারে করে থাকি কিয়ামতের দিন রোজাদারদের কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন, বিনা হিসাবে আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। ওমরের মতো মানুষ, জান্নাতি মানুষ, জীবন দশাতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, তিনি যদি ঈদের দিনে কন্দন করতে পারেন, আল্লাহ আমার রোজাকে কবুল করেছে কিনা, আমার সিয়ামকে কবুল করেছে কিনা, এ মুসলমান। আর আমরা ঈদের দিনে ঈদ পালন করছি, আমি সবাইকে বলছি না, ঈদের দিনে শরিয়াত বিরোধী কাজ করছে অনেক মুসলমান, অনেক মায়েরা বোনেরা আদব নেই, পর্দা নেই, বেহায়া বেশরমের মতো নারী পুরুষ অবাধভাবে ঘোরাফেরা করছে, আনন্দে মত্ত হয়ে গেছে মুসলমান। এটা অন্য কওমদের কালচার যদি ইসলামের মধ্যে আনে, ইসলাম কোনোদিন সমর্থন করবে না মুসলমান। এটা আপনার মন গড়া আপনি কাজ করছেন, এটার নাম ঈদও নয়, এটার নামও খুশি নয়। যদি আপনার রোজাটা কবুল হয়েছে, আপনার ঈদটা যদি আল্লাহ কবুল করেছেন, তাহলে পরকালে আমার আল্লাহ আপনাকে নাজাত দেবে। খবরদার মুসলমানের গলের ছেলেরা, যুবকেরা, এই বিয়াদুবি করবেন না, ঈদের রাত যখন আসবে, ঈদের রাতে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, ঈদের রাতে একাকিনী বসে রোনাজারি করে দোয়া করবেন, যদি আল্লাহ আবার নসিবে দান করেন, ঈদের রাতটাকে বেছে নেবেন, ঈদের রাতে দোয়া কবুল হয়, ঈদের রাতে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে কাঁদবেন, বন্দন করবেন, যেমন কিনা হযরতে ওমর কি দিছিলেন, ওমরের আদর্শের দিকে ফলো করে আপনিও কাঁদবেন, আল্লাহ যে ওমরকে আপনি জান্নাতি হিসাবে কবুল করেছেন, সেই ওমার ঈদের দিনে কেঁদেছে, আল্লাহ আমাদের তো কোনো পরিচয় নাই, আল্লাহ আমি সেভাবে এখনো আপনার ইবাদত করতে পারি না, আল্লাহ মাঘে রমাদান মাসের নিয়ামত বরকত ফজিলত রহমত আল্লাহ আপনি আমার নসিবে দান করুন।